একজন শিশুর প্রথম শিক্ষার সূচনা হয় তার বাড়ি থেকে। ঘুরিয়ে বললে বাড়িতে তারা যা দেখে বা যা শোনে তাই শেখে। তাই বাড়িতে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা ভীষণ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মা বাবার দায়িত্ব হয় সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। এবার অনেক মা বাবারই এই নিয়ে প্রশ্ন থাকে, কিভাবে ছেলে মেয়েকে মানুষ করব, কিভাবে শিক্ষাদান করব। অনেকেই বলেন বকা উচিত নয় বা মারাও উচিত নয়, আবার অনেকে বলেন আদরে বাদর হয়, ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এমন বিতর্কের মাঝে সন্তানের সাথে কিভাবে আচরণ করা উচিত তা নিয়ে সংশয়টা থেকেই যায়। তাই আমরা শর্মিলা শো হাউসের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, যা হয়তো সাহায্য করবে আপনাকে। ভিডিওটি শুরু করবার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। কথায় আছে শিশুরা তাদের মা বাবার বা আশেপাশ থেকে যা দেখে তাই শেখে, তাই দেখে নকল করে। তাই বাড়ির পরিবেশ বা গুরুজনদের আদব কায়দা আচরণ ঠিক না হলেই তার খারাপ প্রভাব পড়ে শিশুদের ওপর। এছাড়াও আরও বহু বিষয় আছে যা আপনার জানা উচিত। নাম্বার ১, বাচ্চারা কি বলছে, কোথায় সমস্যা হচ্ছে, সেই সবটা মা বাবার গুরুত্ব দিয়ে শোনা উচিত, মনোযোগ দেওয়া উচিত এবং সেই অনুযায়ী অ্যাডভাইস দেওয়া উচিত। নাম্বার ২, ছোটরা ভুল দুষ্টুমি তো করবেই, কিন্তু সেই কারণে তাদের ওপর প্রচণ্ড রেগে তিরস্কার করা উচিত নয়, ধৈর্য রাখতে হবে। নাম্বার ৩, আপনার বাচ্চাকে আপনার অনুভূতি বা ফিলিংস বুঝতে দিতে হবে এবং তাতে তার কি প্রতিক্রিয়া সেটাও আপনাকে বুঝতে হবে। নাম্বার ৪, বাচ্চাদের থেকে কিছু লোকাবেন না, তাদেরকে সত্যিটাই বলুন। নাম্বার ৫, আমরা বড়রা বহু ক্ষেত্রে বাইরের রাগ বা বিরক্তি বাচ্চাদের ওপর দেখিয়ে ফেলি, এমনটা করা একদমই উচিত নয়, তাদের সাথে ঠিকভাবে ব্যবহার করুন। নাম্বার ৬, আপনার সন্তানের ওপর ভরসা রাখুন, তাদেরকেও বুঝতে দিন যে আপনি তার কাজে সন্তুষ্ট, তাতে তাদের কনফিডেন্স বাড়ে। নাম্বার ৭, মনে রাখবেন আপনার সন্তান আপনারই অংশ, তাই তাকে ছোট বলে দূরে সরিয়ে রাখবেন না, বিভিন্ন অ্যাক্টিভিটিস একসঙ্গে করুন, একসঙ্গেই প্র্যাকটিস করুন। নাম্বার ৮, বাচ্চার ভালো দিকটাও তুলে ধরুন, তাদের উৎসাহ দিন। নাম্বার ৯, ছোটদের নির্দিষ্ট একটি সীমারেখা থাকা উচিত, যা সঠিকভাবে আপনিও বুঝুন এবং নজর রাখুন যাতে তারা সেই সীমা লঙ্ঘন না করে। নাম্বার ১০, আমরা বড়রা অনেক সময় ব্যস্ততার চাপে, কাজের চাপে ছোটদের সাথে সময় কাটাতে পারি না, কিন্তু শত ব্যস্ততার মধ্যেও সন্তানকে সময় দেওয়া উচিত, তার সাথে খেলুন, তার সাথে সময় কাটান। নাম্বার ১১, বাচ্চাদের সঠিক কালচার এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের সংস্পর্শে রাখুন। নাম্বার ১২, একটি নির্দিষ্ট ফ্যামিলি টাইম বের করুন, যে সময়টা আপনারা একসাথে কাটাবেন। নাম্বার ১৩, ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, ভিডিও গেম এসবের জন্য নির্দিষ্ট টাইম লিমিট রাখার চেষ্টা করুন। নাম্বার ১৪, সন্তানরা যাতে সুরক্ষিত থাকে, বাইরে যাতে কোনো বিপদে না পড়ে বা তাদের যাতে কেউ ঠকাতে না পারে, সেই কারণে তাদের আগে থেকেই বাড়িতে প্রশিক্ষণ দিয়ে রাখুন। আলোচ্য এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন, এর ফলে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিওস আরও দেখবার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.